হ্যালো বন্ধুরা, আজ তৈরি করে ফেললাম পটেটো চিজ বাইটস, তাও ডিপ ফ্রাই ছাড়াই। কিন্তু আমি এখানে কয়েক ফোঁটা অলিভ অয়েল ইউজ করেছি যাতে একদম শুকনো না হয়ে যায়। তোমরা চাইলে এটা স্কিপ করতেই পারো। আরে আরে খাদ্যরসিক বাঙালিকে কি আর থামিয়ে রাখা যায়? তাই কিনে ফেললাম এয়ার ফ্রাইয়ার। তার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যারা আমার মতো আছো, খেতে ভালোবাসো, ভাজাভুজি খেতে ভালোবাসো, কিন্তু ভুঁড়ি হয়ে যাওয়ার জন্য ইচ্ছে হলেও উপায় নেই অবস্থা, তাদের জন্য ছোট্ট একটা টিপস। ব্যাস তৈরি হয়ে গেল রেডি টু ইট অ্যান্ড ওয়াইল ফ্রি একটা স্ন্যাক্স। ক্রিস্পি অ্যান্ড চাটপাটা খাওয়ার জন্য এইভাবে ট্রাই করতেই পারো, জাস্ট একটা এয়ার ফ্রায়ারের সাহায্যে।